বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাস শ্রেণী নবম, বিষয় আল আকাইদ ফিকা, আলোচনা সালাত পর্ব, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। ফাসলু সানি কিতাবুস সালাত, দ্বিতীয় পরিচ্ছেদ নামাজ পর্ব। মানুষের জীবনে নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে নামাজ নাই তার ইমান দিন কোনোটাই নেই। সুতরাং নামাজ যার আছে তার মধ্যে কি ইমান দিন সবই আছে, আমানতদারিতা। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা নিজেকে মুসলিম দাবি করে, তারা কি? তো আসো আমরা নামাজ সম্পর্কে জেনে নিই। أول وقت الفجر إذا طلع الفجر الثاني وهو بيض المطرد في الأفق وآخر وقتها ما لم تطلع الشمس أول وقت الظهر إذا زالت الشمس وآخر وقتها عند أبي حنيفة رحمه الله إذا সারা জন জল্লুন কুল্লি শাই ইন মিস লাইহি সিওয়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নামাজ পর্ব, নামাজের বিবরণ। হজরের প্রথম ওয়াক্ত হল যখন দ্বিতীয় হজর প্রকৃত ভোর উদয়, মানে সূর্য উদয় হয়, আর তা হলো পূর্ব আকাশে চওড়া সাদা আভা, সাদা একটা রেখা দেখা যায়। ফজরের শেষ ওয়াক্ত হলো সূর্য উদয়ের পূর্বক্ষণ পর্যন্ত। আর জোহরের প্রথম ওয়াক্ত হলো সূর্য যখন হেলে যায়, এবং শেষ সময় হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে প্রত্যেক বস্তুর ছায়া। তাহলে আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা সরা, যখন প্রত্যেক বস্তুর ছায়া, জল্লুন কুল্লু শাই ইন মিসলাইহি সু ই ফিল জাউলি। ও কলা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমাহুল্লাহ, ইজা সরা জল্লা কুল্লি শাইইন মিসলাহি আউয়ালু ওয়াক্তুল আসর ওয়া ইদা খরাজা ওয়াক্তুল যোহরি আলা কওলাইনি ওয়া আখর ওয়াক্তুহা মা লাম তাগরিব। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন যোহরের ওয়াক্তু শুরু হয়, যে কোনো বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে, তখন প্রত্যেক বস্তুর ছায়া যখন ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সময়, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমাহুল্লাহ এর মতে প্রত্যেক বস্তুর ছায়া উহার সমপরিমাণ হওয়া পর্যন্ত আসরের প্রথম ওয়াক্ত শুরু হয়। উভয় মত অনুসারে জোহরের ওয়াক্ত চলে
যাওয়ার পর থেকে এবং ওয়াক্ত থাকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। মাগরিবের প্রথম ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সূর্যাস্তের অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। আওয়ালু ওয়াক্তুল মাগরিবি ইদা গুরিবাতি শামস ওয়া আখরা ওয়াক্তিহা মা লাম তাগাবা শাকফা ওয়া হুয়াল বাইদু আল্লাযী ইউরি ফিল আফকা বাদাল হামরাতু ইনদা আবি হানিফা রহমাহুল্লাহ। কলা আবু ইউসুফ ও মুহাম্মদ রহমাহুল্লাহ আল হামরাতু আউয়ালু আউয়ালু ওয়াক্তু ঈশাই ইদা গাবা শাকফি ওয়া আখর ওয়াক্তুহা মা লাম ইয়াতলাউল ফাজ আসানি আউয়ালু ওয়াক্তুন উইত্রি বাদাল ঈশাই ওয়া আখর ওয়াক্তুহা মা লাম ইয়াতলাউল ফাজ। অর্থাৎ মাগরিবের প্রথম ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর থেকে এবং শেষ তার শেষ ওয়াক্ত হল শাফাক বা শুভ্র আভা অদৃশ্য হওয়া পর্যন্ত। অর্থাৎ যখন সূর্য অস্তমিত হয় পশ্চিম আকাশে, তখন তার একটা শুভ্র সাদা রেখা পূর্ব আকাশে লালিমা দেখা যায়। এই লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে শাফাক ওই সাদা আভা বা আকাশের কিনারায় রক্তিম আভার পর দেখা যায়। ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাহুল্লাহ এর মতে রক্তিম আভাটাই হলো শাফাক। এশার প্রথম ওয়াক্ত হলো যখন শাফাক চলে যায় এবং শেষ হবে দ্বিতীয় ফজরের উদয়ের পূর্ব পর্যন্ত। বিতির নামাজের প্রথম ওয়াক্ত হলো এশার নামাজ আদায়ের পর থেকে। শেষ ওয়াক্ত হলো ফজরের সূর্য উদয় না হওয়া পর্যন্ত বিতির নামাজে ওয়াক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং টাইম সম্পর্কে মোটামুটি জেনে ফেলেছি। ওয়াইয়াস্তাহিবুল আসফার বিল ফজরি ওয়াল আবরাদু বিজ্জহরি ফিসফি ওয়া তাকদিমিহিমা ফিসফি সাতি অতাখর আসরি মা লাম তাতাগায়্যার শামসু ওয়া তাজিলি মাগরিবি ওয়া তাখির ঈশাই ইলা মা কবলা সালাসাত আল-লাইলি ওয়া ইয়াসতাহিবু ফিল বিত্রি লিমান ইয়া আলিফ আলফি সালাতুল লাইলি ওয়া ইউআখির উইত্রি ইলা আখির লাইলি ওয়া ইন লাম ইয়াসা কাবিল আন তাবাহি ওয়া উইত্রি কাবলা নাওমি। মুস্তাহাব হলো ফজরের নামাজ উষার আলো পূর্ণভাবে আলোকিত হওয়ার পর আদায় করা। গ্রীষ্মকালে জহরের নামাজ ঠান্ডা হওয়ার পর আদায় করা ও শীতকালে ওয়াক্তের প্রথমাংশে আদায় করা। আসরের নামাজ সূর্যের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত বিলম্ব করা। মাগরিবের নামাজ তাড়াতাড়ি করে ওয়াক্ত শুরুর সাথে সাথে আদায় করা।
এশার নামাজ রাত্রির এক তৃতীয়াংশের পূর্বক্ষণ পর্যন্ত বিলম্ব করা। বিতর নামাজের মোস্তাহাব হল যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করার অগ্রণী আগ্রহী তার জন্য বিতর নামাজ রাতের শেষাংশে আদায় করা। যদি রাত্রি জাগরণের কারো অভ্যাস না থাকে তাহলে সে যেন নিদ্রা যাওয়ার পূর্বেই বিতর নামাজ আদায় করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আগামীকালে বাড়ির কাজ হিসাবে এই পাঠটি ভালোভাবে পড়বে এবং গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিস মুখস্থ করে খাতায় লিখবে, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ।